শিলচর ইউনানি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে বেশ কিছু পদের জন্য এজেন্সির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, সম্পূর্ণ চুপিসারে বহিরাগত প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে স্থানীয়দের বঞ্চিত করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে বেশ কিছুদিন থেকে চলা স্থানীয়দের এই প্রতিবাদের ফলে নিয়োগপ্রাপ্তরা কাজে যোগ দিতে পারছেন না বলে জানা গেছে। এদিকে আজও ইউনানি হাসপাতালে সামনে স্থানীয় মানুষ জমায়েত হয়ে তাদের দাবি মোতাবেক স্থানীয়দের নিয়োগের কথা তুলে ধরেন। অন্যদিকে স্থানীয়দের অভিযোগের সমাধান সূত্র খুঁজতে প্রশাসনের তরফে একজন অতিরিক্ত জেলা শাসককে স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে পাঠানো হয়। সেই মোতাবেক প্রশাসনিক ওই আধিকারিক স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তাদের দাবি লিখিতভাবে প্রশাসনকে জানানোর আবেদন জানান এবং তাদের দাবি বিবেচনারও আশ্বাস দেন ওই আধিকারিক। ইউনানি যখন এখানে কাজ শুরু হয়, তখন এখানে আমাদের বাগানের যত মহিলারা, এই বাগানের মহিলারা সবই একটা আশা লইয়া এখানে কাজ করছে। তারা এই কাজ করার পরে তারা একটা আশা ভরসা আছে, যাও আমাদের গ্রামের আমরা হ্যাঁ আমাদের এখানে যে মহিলারা খুব কষ্ট করিয়া এখানে কাজকর্ম করছেন আর বাচ্চাগুলোকে পড়াইছেন, পড়াইয়া বিএ পাস করেছে, কেউ এম এ পাস করছে। তারার একটাই দাবি যে বাগানের যখন স্থানীয় লোকেল জানো ইউনানি যখন পাশে আমরা যখন পাশে ইউনানি হয়েছে, তখন আমরা ছেলেমেয়েরা প্রথম প্রায়োরিটি পাওয়ারটা দরকার হয়েছে। হওয়ার পরে তো তখন আমরা অতটা বুঝছি না, তাই কী করছেন এখানে কচু দরম আরও কিতা সোনাপাড়ি ঘাট আরও অন্যান্য স্বাধীন বাজার ওই জানকি বাজার হাইলাকান্দি এই দিক থেকে নিযুক্তি দিছেন তাই ইন্টারনালি ভিতরে, এটা আমরা তখন জানছি না। এটাও আমরা ডিসি সাহেবরে কইলাম যে এটাও তাই ইনকোয়ারি করিয়া দেখতা যে এইগুলা যে পোস্টগুলা যে হয়েছে এইগুলা কিতা গ্রাজুয়েশন লেভেলে হয়েছে নি, এটা সব গ্রেড ফোরের গ্রেড থার্ড গ্রেডের এইগুলার বেতনটা তো ইউনানিয়ে দেন নানি, কিন্তু এইটা লোকাল মানুষ একটাও নাই। এটা জ্বালা তাই কীরকম করিয়া শনাক্ত করছেন যে মানুষগুলার দিছেন, কীরকম করে শনাক্ত করিয়া দিছেন, এটা আমরা উপরের যারা ডিসি আমরা এমএলএ এমপি সবরে আমরা অনুরোধ করলাম তারা এই ইনকোয়ারি করুক। এটা ইউনানি রিসার্চ সেন্টারে আজকে ডিসি স্যার আসলে আওয়ার পরে তারা অফিসিয়ালি একটা বৈঠক হয়েছে, বৈঠকের মধ্যে তাই বৈঠক থেকে নামিয়ে আই আমরা কথা কইছেন, কথা কওয়ার পরে তাই কইছেন আমরা একটা লিখিত দিয়া দিতাম, লিখিত আমরা একটা দিয়া দিছি। দেওয়ার পরে তাই আমরা একটা আশ্বাস দিয়া গেছেন, কইছেন 16 জনের যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এটা বর্তমানে লাগে স্থগিত করে রাখা হয়েছে, এটা তাই একটা মিটিং করবা বোর্ডে লইয়া মিটিং করিয়া আমরা জানাইয়া এরপরে এটা একটা সুরাহা বাইর করা হইব।